হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা চলে এসেছি পূর্বরামপুরাতে অবস্থিত টিভিএস বাইকের শোরুম টিকে অটোসে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টিভিএস অ্যাপাচি আরটিআর 160 টু বাইকটি সম্পর্কে। আর এই বাইকটিতে কিন্তু বর্তমানে 15,000 টাকা ডিসকাউন্ট চলছে। সেই সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবে তাদের জন্য কিন্তু ফুল ট্যাঙ্ক ফুয়েল সহ আকর্ষণীয় 5টি গিফট থাকবে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 162B বাইকটি। আর এই বাইকটিতে বর্তমানে 15,000 টাকা ডিসকাউন্ট চলছে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে টিভিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিভিএসের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 162B বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সিঙ্গেল চ্যানেল ABS এবং সিঙ্গেল ডিস্ক। আর দুটি ভ্যারিয়েন্টই কিন্তু আপনারা এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেই সঙ্গে সঙ্গে কালারগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক। আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যাভারেজ পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 130 কিলোমিটার প্লাস। তো প্রথমে যদি এই টিভিএস অ্যাপাচি আরটিআর 162B বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে শেয়ার করি, সেক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। এই বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 4-stroke 2-valve-এর সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 159 cc। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16.2 bhp ডাইরেক্ট 8500 rpm। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 13.1 Nm অ্যাড্রাইট 6000 rpm। তো বুঝতেই পারছেন যে ইঞ্জিনের ম্যাক্স পর এবং ম্যাক্স টর্ক কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা টোটালি দারুণ পেয়ে যাবেন এই বাইক থেকে। সেই সঙ্গে সঙ্গে বাইকটির স্টার্টিং কিট আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন। তো দিনের শুরুতে অবশ্যই অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আর এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য 5-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে কিন্তু আপনারা অসাধারণ একটা ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা অনেক সেফ থাকবে। সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিন গার্ডটাও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। এরপর আপনারা যদি এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে দেখাই, তো বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 90x90 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে রিমটা আপনারা পেয়ে যাবেন 17 সাইজের অ্যালয় রিং। আর টিভিএস কিন্তু তাদের নিজস্ব টায়ারই ব্যবহার করেছে, চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বড় একটা ডিস্ক ব্রেক 270 mm যেটা দেওয়া হয়েছে, খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। রোড এছাড়াও কিন্তু ক্যালিফারটা অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো ABS এর ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ABS এর সেন্সরটা পেয়ে যাবেন, যেহেতু এই বাইকটা সিঙ্গেল ডিস্ক। তো ABS এর ক্ষেত্রে ফ্রন্টে শুধুমাত্র আপনারা ABS-টা পেয়ে যাবেন, সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS এর মধ্যে এই পার্থক্যটাই শুধু ABS পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে রিয়ার আপনারা ডাবল ডিস্ক পেয়ে যাবেন। তো এই বাইকটির সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রেও কিন্তু সেম ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তো যারা মূলত ব্রেকিং পারফরমেন্সটা বেশি ভালো চান, তারা অবশ্যই ABS-টা নিতে পারেন। তো ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছে। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখায়, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্ব, যেটা 35x35 ওয়াটের। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এলইডি ডেয়ার আলো পেয়ে যাচ্ছেন, যেটার কারণে কিন্তু আপনারা ভালো আলো পেয়ে যাবেন। তো সিটিতে এবং হাইওয়েতে কিন্তু অনেক দূর পর্যন্ত আলো চলে যাবে এই হ্যালোজেন বাল্বের কারণে, যেটা পর্যাপ্ত আলো দিয়ে থাকবে, যার কারণে কিন্তু আপনারা একটা স্বচ্ছ রাইড পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি দারুণ একটা লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 16 লিটার তেল ধরে, যেটা ইতিহাসে এই প্রথম 160 cc-র বাইকে সব থেকে বেশি ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা এই অ্যাপাচি আরটিআর 162B বাইকটিতে। এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই বাইক থেকে মাইলেজটা কিন্তু আপনারা টোটালি দারুণ একটা মাইলেজ পেয়ে যাবেন, পার লিটারে কিন্তু আপনারা 45 থেকে 50 কিলোমিটার পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখায়, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 3-part হ্যান্ডেলবার, এবং বাইকটির মিটারটা দেওয়া হয়েছে ডিজি অ্যানালগ মিটার। সেক্ষেত্রে আরপিএম মিটারটা আপনারা পেয়ে যাবেন অ্যানালগ, বাট স্পিডোমিটারটা কিন্তু আপনারা টোটালি ডিজিটাল পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে মাইলেজ, টপ স্পিড কিন্তু সবই ডিজিটালে শো করবে এই বাইকটিতে। এরপর আপনারা যদি এই টিভিএস অ্যাপাচি আরটিআর 162 বাইকটি সিট কভারের দিকে দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে, অনায়াসে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে, এবং এই সিট কভারটা দেওয়া হয়েছে অনেক উন্নত মানের।
সেই সঙ্গে সঙ্গে এখানে আরটিআর লোগোটা কিন্তু আপনারা স্টিকার লোগোই পেয়ে যাচ্ছেন, স্পোর্টি প্যাসেঞ্জার গ্রাভেল পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু পিলন ধরে সুন্দরভাবে বসতে পারবে। আর এই বাইকটি সব থেকে দুর্দান্ত লুকস যে বিষয়টা সেটা হলো এই বাইকটির টেইল ল্যাম্প। তো টোটালি কিন্তু আপনারা এলইডি একটা টেইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন এবং টেইল ল্যাম্পের লুকসটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। ইন্ডিকেটার আপনারা ফ্রন্ট এবং রিয়ার দুই জায়গাতে কিন্তু আপনারা হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি এই বাইকটির সব থেকে বড় চমক দেখায় সেটা হলো এই বাইকটির রিয়ার টায়ার। এই বাইকটির রিয়ার টায়ার কিন্তু আগে ছিল 110 সেকশনের, বর্তমানে কিন্তু আপনারা 120 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা অনেক মোটা টায়ার, যার কারণে কিন্তু অনেক ভালো সাপোর্ট পেয়ে যাবেন। তো অনেকেরই কমপ্লেন ছিল রিয়ার চাকাটা ঠিক হন, সেখানে কিন্তু টিভিএস তাদের এটুবিতে আপডেট করেছে, 120 সেকশনের টিউবলেস টায়ার দিয়েছে, যার কারণে কিন্তু আপনারা চাকার গ্রিপের পাওয়ার ভালো পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা কিন্তু সিটিতে হাইওয়েতে কিন্তু রাইড করেও কমফোর্টনেস পেয়ে যাবেন। তো রিয়ারে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে আরও একটি দারুণ খবর হলো এই বাইকটির রিয়ারে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন নাইট্রো গ্যাস সাসপেনশন, যেটা সব থেকে ভালো মানের একটা সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে রিয়ারে যদি প্লিয়ন বসে প্লিয়নের কিন্তু কোনো ব্যাক পেন হবে না, রাইডারের কোনো কিন্তু কোনো ব্যাক পেন হবে না, যেটা দুর্দান্ত একটা সাসপেনশন। এরপর এই বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, এই বাইকটির হাইট দেওয়া হয়েছে 1105 মিলিমিটার, বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2085 মিলিমিটার, বাইকটির উইথ দেওয়া হয়েছে 730 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1300 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন আপনারা 165 মিলিমিটার, আর এই বাইকটির স্যাডেল হাইট পেয়ে যাবেন আপনারা 790 মিলিমিটার। এরপর ভিউয়ার্স, এই বাইকটির মূল্য যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এই বাইকটিতে কিন্তু বর্তমানে আপনারা 15,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির দুটি ভেরিয়েন্ট হয়, সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স সিঙ্গেল চ্যানেল ABS, দুটি ভেরিয়েন্টই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইভেন দুটি ভেরিয়েন্টই কিন্তু 15,000 টাকা ডিসকাউন্ট চলছে। সিঙ্গেল ডিক্সের রেগুলার প্রাইস হলো 2,990 টাকা, সেখান থেকে 15,000 টাকা ক্যাশব্যাক দিয়ে সিঙ্গেল ডিক্সের অফার মূল্য পড়বে 1,85,990 টাকা, এবং সিঙ্গেল চ্যানেল ABS এর রেগুলার প্রাইস হলো 2,10,990 টাকা, সেখান থেকে 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে অফার মূল্য পড়বে 1,95,900 টাকা। এছাড়াও যারা চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু ফুল ট্যাঙ্ক ফুয়েল সহ আকর্ষণীয় 5টি গিফট থাকবে। তো এই ছিল এই বাইকটির বর্তমান অফার মূল্য এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে। তো টোটাল কথা হলো, যারা মূলত চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে 160 সিসির একটা বাইক নিতে সেরা বাইক, তারা কিন্তু এই বাইকটা অনায়াসে নিতে পারেন, কারণ এই বাইকের লুকসটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে টোটালি একটা ইউনিক লুকস দেওয়া হয়েছে, যেটা অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে এগিয়ে রাখবে লুকসে। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্সে কিন্তু আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 270 মিলিমিটার ডিস্ক ব্রেক, যেটা কিন্তু অনেক বড় একটা ডিস্ক ব্রেক। তো অন্যান্য ভেরিয়েন্টে কিন্তু 260 থাকে, 250 থাকে, বাট এই বাইকটাতে কিন্তু আপনারা ডিস্ক ব্রেকটা ফ্রন্টে অনেক বড় পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা দেখতে পারেন সেটা হলো এই বাইকটির রিয়ার টায়ার, এই বাইকটির রিয়ার টায়ারটা কিন্তু আপনারা 120 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যেটা মোটা টায়ার, তেও কিন্তু আপনারা 90/90 সাইজের। তো টোটালি বলা যায় যে ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ার কিন্তু আপনারা মোটা পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন, এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 160 সিসির বাইক থেকে অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পেয়ে যাবেন ইঞ্জিন সাপোর্ট। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা মাইলেজটাও দুর্দান্ত পেয়ে যাবেন, পার লিটারে কিন্তু 45-50 এবং টপ স্পিড হতে পারবেন পার ঘন্টায় 130 কিলোমিটার। আর এই বাইকটির আরও একটি পজিটিভ সাইড কিন্তু অন্যান্য ভেরিয়েন্টের 160 সিসির বাইকে থাকে অনলি সেলফ স্টার্ট, বাট এই বাইকটিতে কিন্তু আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু দুর্দান্ত একটা পজিটিভ সাইড। সেক্ষেত্রে কিক স্টার্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটা স্টার্ট করতে পারবেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক, বিগ ফুয়েল ট্যাঙ্ক, সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে। অন্যান্য ভেরিয়েন্টে থাকে 160 সিসির বাইকে 12 লিটার, বাট এই বাইকটাতে কিন্তু আপনারা 16 লিটার পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার লং ট্যুরে একবারে আপনি তেল ভরে নিলে কিন্তু ভালো একটা পজিটিভ সাইড থাকবে। সেক্ষেত্রে 16 লিটার, যেটা বিগ ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা এই টিভিএস অ্যাপাচি R-160 2B বাইকটিতে। এছাড়াও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 3-part হ্যান্ডেল বার, ডিজিটাল মিটার, এবং এই বাইকটির সিট কভারটাও কিন্তু আপনারা বেশ দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও কিন্তু টোটালি এই বাইকটিতে ব্রেকিংয়ে, টায়ারে, ইঞ্জিনে সব দিকে কিন্তু অলরাউন্ডার, এবং এই বাইকটির মূল্যটাও কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। এই বাইকটির দুটি ভেরিয়েন্ট হয়, সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল ABS। তো সিঙ্গেল ডিস্কের অফার চলছে বর্তমানে 15,000 টাকা, ABS-ও 15,000 টাকা অফার চলছে। তো প্রাইসটা যদি বলে দেই, সিঙ্গেল ডিস্কের রেগুলার প্রাইস ছিল 2,990 টাকা, বর্তমানে 15,000 টাকা ডিসকাউন্ট দিয়ে সিঙ্গেল ডিস্কের অফার মূল্য পড়বে 1,85,990 টাকা, এবং
এবিএসটার রেগুলার প্রাইস ছিল 2,10,990 টাকা, বর্তমানে অফার দিয়ে 15,000 টাকা অফার দিয়ে অফার মূল্য পড়বে 1,95,990 টাকা। তো দুটি ভ্যারিয়েন্টই কিন্তু আপনারা 15,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যেটা মানে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট। এছাড়াও কিন্তু আপনারা ফুল ট্যাঙ্ক ফুয়েল সহ আকর্ষণীয় 5টি গিফট পেয়ে যাবেন। তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই শপে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা ফুল ট্যাঙ্ক ফুয়েল সহ আকর্ষণীয় 5টি গিফট পেয়ে যাবেন। তো মোটামুটি এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা অনায়াসে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 162 বাইকটা নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দর্শকদের নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।